হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা মোচার কোপ্তা কারি। আসুন দেখে নিই কীভাবে বানাতে হবে। মোচাটাকে আমি আগে নুন এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে একটা আলু সিদ্ধ করে নিয়েছি এটার সাথে। এটাকে ভালো করে ম্যাশ করে নেব। ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এটাতে দু চামচ বেসন দেব। আর দু চামচ এটাতে সুজিও দেব। আর এটাতে সামান্য নুন দেব। হলুদের গুঁড়ো দিয়েছি, সামান্য জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো। এটাকে দিয়ে ভালো করে মেখে নেব কোপ্তাটাকে। দেখুন আমার মাখা হয়ে গেছে। এখন আমি এটাকে রাউন্ড শেপ করে হাতে সামান্য একটু তেল দিয়ে নিয়েছি, যাতে হাতে না লেগে যায়। দেখুন আমি রাউন্ড রাউন্ড করে শেপ বানাচ্ছি। আমি সবগুলো এভাবে বানিয়ে নেব। দেখুন আমার বানানো হয়ে গেছে। এখন আমি কড়াইতে এটা আমি রিফাইন্ডে ভাজবো। দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে। এখন একটা একটা করে দিয়ে দেবো এটাতে। দেখুন বড়াগুলো ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। এটাকে এখন নাড়াত নিয়ে দেখুন এক পাশে হয়ে গেছে। আস্তে আস্তে করে নাড়া দিয়ে দেবো। দেখুন আমার কোপ্তাগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এখন আমি কোপ্তাগুলোকে নামিয়ে নেব। কোপ্তাগুলো কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে, যাতে ভিতরে ভালো মতো হয়ে যায়। আমি এটাকে নামিয়ে নিয়েছি। এখন এটাতে সামান্য তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে সম্ভার দিয়ে দিয়েছি। এটা একটু সামান্য লাল লাল হলে এটাতে আমি দিয়ে দেবো টমেটো পেস্ট। এখন এটা এটাতে এখন সামান্য নুন দিয়ে দেবো।
আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করবো এখানে। টমেটোটা নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি এখানে গুঁড়া মশলাগুলো দেব। দেখুন তেল বেরিয়ে যাচ্ছে, এখন আমি এখানে গুঁড়া গরম মশলাগুলো দিয়ে দেব। গুঁড়া মশলাগুলো এখানে আমি জিরে গুঁড়ো দেব এক চামচ, ধনে গুঁড়ো এক চামচ, আর গরম মশলা দেব সামান্য। দিয়া এটাকে নাড়াচাড়া করে ভালো করে কষাতে হবে মশলাটাকে। দেখুন মশলাটি থেকে তেল বেরিয়ে আসছে, তার মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এটাতে জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি দেবেন। দেখুন এটা আমার উতলিয়ে গেছে, এখন আমি এটাতে কোফতাগুলো দিয়ে দেব। কোফতাগুলো দিয়ে দিয়েছি, এটাকে অল্প সময় নাড়াচাড়া করব। দু তিন মিনিট এটাকে উতলাতে হবে। আমি এখন সামান্য গরম মশলা দিয়ে দিব আর সামান্য ঘি, গন্ধের জন্য খুব সুন্দর একটা সেন্ট আসবে। দেশি ঘি দিয়ে দিয়েছি, এখন আমি এটাতে কেটে রাখা ধনে পাতা দিয়ে দেব। এটা আমার তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নিই।